পলিটিক্স উইথ রিলিজিয়াস। বর্তমানে কারেন্ট সিচুয়েশনে এই টপিকটি খুবই সেন্সিটিভ এবং রিলেভেন্ট বটে। রিলিজিয়াস ধর্ম, ধর্ম মানে সেলফ বিলিভ, মানে আমি কি বিশ্বাস করি, সেটা ইন্ডিভিজুয়ালি পার্সনের ইন্ডিভিজুয়ালি বিলিভ থাকতেই পারে। আর যখন সেলফ বিলিভ নিয়ে সেলফ বিলিভ পার্সন যখন একটা ইউনিটি গ্রো করে, একটা কমিউনিটি গ্রো করে, সেটি হচ্ছে রিলিজিয়ন। ভারতবর্ষে এরকম প্রচুর রিলিজিয়ন, 3-4 রিলিজিয়ন মেইনলি, আর অনেক রিলিজিয়ন রয়েছে, কারণ ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। বাট পলিটিক্স হচ্ছে দেশের জন্য, দেশের সকল মানুষের সাথে একসাথে এক পায়ে এগিয়ে চলে নামই হচ্ছে পলিটিক্স। অর্থাৎ দেশের সকল মানুষকে নিয়ে, দেশের ডেভেলপের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের জন্য, দশের জন্য যে নীতি, সেটি হচ্ছে রাজনীতি, অর্থাৎ পলিটিক্স। আর ভারতবর্ষের মতো এমন একটি দেশে পলিটিক্স এবং রিলিজিয়াস দুটো ইন্ডিভিজুয়ালি দুটো সেম ইম্পর্টেন্স। বাট যখনই এই রিলিজিয়াস এবং পলিটিক্স একসাথে মিক্সড আপ হয়, তখন তা ভয়ঙ্কর হয়ে ওঠে, এবং যা আমাদের দেশে বহু কাল জুড়ে ইতিহাসের বই ঘাটলি তা দেখতে পাওয়া যায়। এবং আমাদের দেশের সবথেকে বড় ঘটনা দেশভাগ, তা হয়েছে কিন্তু এই পলিটিক্স উইথ রিলিজিয়াসের জন্য। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এস বি গ্লোবাল, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এস বি গ্লোবাল। আমরা আলটিমেটলি দেশের কথা, দশের কথা, এবং বলে থাকি মানুষের কথা। আশা করি পাশে থাকলে, আমার প্রত্যেকটি ভিডিও মন দিয়ে শুনলে, আশা করি এই ভিডিওতে নিজেকেও খুঁজে পাবে। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ গ্লোবালি উইথ আস। অ্যাট ফার্স্ট আগে নিজেদের বুঝতে হবে যে এই পলিটিক্সের সাথে এই রিলিজিয়াস কারা কানেক্ট করছে, কেন করছে, আর এর রেজাল্ট কী হচ্ছে। অ্যাট ফার্স্ট নিজের সেলফ থিঙ্কিং, সেলফ রিয়েলাইজেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং, কারণ নিজে বুঝতে শিখলে, নিজের ভাবনাধারা চেঞ্জ হলে, তবে একদিন দেশ বদলাবে। কারা কানেক্ট করছে এই রিলিজিয়াস সাথে পলিটিক্স? শুধুমাত্র কিছু স্বার্থান্বেষী, প্রফিটেবল কিছু পলিটিক্স লোকজন, কারণ তারা মানুষের সেই সফট কর্নারটাকে স্ট্রাইক করে তারা নিজেদের প্রফিটের কথা ভাবছে। কারণ আমরা দেশের ভবিষ্যতের চালকের ভার কার হাতে দেবো, সেটা আমরা কী বেসিসে ডিসাইড করবো, অ্যাকর্ডিং টু রিলিজিয়াস বেসিস, মানে দেশ শাসনের পরে কোন দিকে যাবে তা একটা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে আমরা সেটাকে সিগনিফাই করবো, নাকি ইন দ্য বেসিস অফ আওয়ার এডুকেশন, অফ আওয়ার ডেভেলপমেন্ট, অফ আওয়ার হেলথ কেয়ার, অফ দিস টাইপ অফ থিংস। আমাদের থিঙ্কিং প্রসেসটাই এমন হওয়া উচিত যে আমরা দেশের জন্য তাকেই সিলেক্ট করবো যারা দেশের কথা ভাববে, দশের কথা ভাববে, প্রত্যেকটা মানুষের কথা ভাববে, আলটিমেটলি দেশের ডেভেলপমেন্টের কথা ভাববে। দেখুন তো, আমরা লিজেন বেসিসে যাকে ভোট দেওয়ার পর আমাদের অ্যাট দ্য এন্ড সাধারণ মানুষের রেজাল্টের কী পার্থক্য দাঁড়ায়? জাস্ট প্রফিট হয় কিছু পলিটিশিয়ানস, কিন্তু সাধারণ মানুষরা, কিন্তু আমরা লুজার্সরা কিন্তু সেই একই অবস্থাতেই পড়ে থাকি। সাধারণ মানুষের কিন্তু কোনো উন্নতি নেই। একদল পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসে, তারা নিজেদের সংসার গুছিয়ে নেয়, আবার ঠিক চলে যায়, ঠিক আরেকভাবে সময় নিয়মে আরেক পার্টি আসে, কিন্তু আপনাদের, আমাদের, আমাদের, আপনাদের কি কোনো পরিবর্তন ঘটে? পরিবর্তন করতে চাইলে আমাদের এই থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করতে হবে, তাহলে তারাও একদিন দেশের ডেভেলপমেন্টের কথা ভাববে, যাতে মানুষরা তাকে সাপোর্ট দেয়। দেশের জন্য কিছু করতে হলে দেশের প্রত্যেক মানুষের কথা ভাবতে হবে, প্রত্যেক রিলিজিয়ান মানুষের কথা ভাবতে হবে, কোনো পার্টিকুলার রিলিজিয়ান বা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি কোনো একটা গ্রুপ অফ কমিউনিটির জন্য নয়। আমাদের ভাবতে হবে দেশের ডেভেলপমেন্টের কথা, দেশের এডুকেশন সিস্টেমের কথা, দেশের হেলথ কেয়ার প্রতি মাসের প্রবলেমের কথা, দেশের কথা, দশের কথা, নট এ সিঙ্গেল গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল কমিউনিটি। এবং প্রত্যেক মানুষের এই ধর্মের ভিত্তিতে প্রত্যেকের মনে একটা আলাদা পবিত্র স্থান থাকে, পবিত্র জায়গা থাকে, সব জায়গায় সব কিছু মানানসই নয়। অবশ্যই বাক স্বাধীনতা সবকটি রয়েছে, তাই বলে সব জায়গায় সব কথা বলার একটি মানানসই রয়েছে, বাট সেটা বোঝার জন্য প্রপার এডুকেশনের প্রয়োজন। আর আমাদের দেশের এডুকেশন প্রয়োজন, এডুকেশন প্রয়োজন, কোনো ধর্ম বা ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের নয়। এবং প্লিজ, এই ধর্ম নিয়ে, এই ধর্মের বিভিন্ন দেবতার নাম নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে অনেক মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে থাকে, অনেক মানুষের ভাবাবেগ জড়িয়ে থাকে। সো প্লিজ, এগুলোকে নিয়ে রাজনৈতিক মঞ্চে টেনে তাদেরকে নিয়ে নোংরা খেলা খেলবেন না, রাজনীতির নোংরা কালো দাগ তার মধ্যে লাগাবেন না। কারণ ধর্ম যেমন শান্তির কথা বলে, পবিত্রতার কথা বলে, সাম্যের কথা বলে, ঐক্যের কথা বলে, ঠিক তেমনই ধর্মের জন্য রাজনৈতিক ক্ষেত্রে ইতিহাসের পাতা যে কত বড় বড় ঘটনা ঘটে গেছে, সেটা কিন্তু আমার থেকে হলে আপনারাই জানেন। সো আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এই রাজনৈতিক মঞ্চে ধর্মকে নিয়ে খেলবেন না, ধর্মের পবিত্র কোটেশনগুলোকে, পবিত্র লাইন্সগুলোকে ছিল রাজনৈতিক গালিগালাজে পরিণত করবেন না, আই রিকোয়েস্ট ইউ। কিন্তু তার রেজাল্ট কিন্তু খুব ভয়াবহ হতে পারে এককালে। যাক, এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। অবভিয়াসলি যদি মনে হয় আমার কোনো কথায় অসঙ্গতি রয়েছে বা কোনো কথা আপনাদের ওপিনিয়ন ম্যাচ করছে না, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। বাট আমি চাই, আমি যে ধরনের থিঙ্কিং প্রসেস নিয়ে চলি, সেটা যদি সামান্যতম বা তার কিছু অংশ যদি মানুষের মধ্যে আমি স্প্রেড করতে পারি, তাহলে হয়তো দেশ একদিন কিছুটা হলেও এগোবে। অবশ্যই এটা আমার নিজস্ব পার্সোনাল ধারণা,
ভুল হতেও পারে, সেটা অবশ্যই সুযোগ দেবেন আপনারাই যারা আপনারা এই ভিউটাকে দেখছেন, কারণ আমি আপনাদের মাধ্যমে নিজেদের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কমিউনিকেট করতে পারি। সো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল SB Global। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।